মিটবল ইউরোপে খুব জনপ্রিয়। সাধারণত পাস্তা বা স্প্যাগেটির সাথে পরিবেশন হয়। আমাদের দেশে মাটন কোফতারও কিন্তু বিভিন্ন রেসিপি মুঘলাই স্টাইলে বানানো হয়। এখানে আমরা মিটবল রেসিপিতে একটু দেশি ছোঁয়া দিয়েছি, খুব কম উপকরণে চটজলদি রেসিপিটা শেয়ার করছি। মিটবলস বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মাটন কিমা নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন 10 থেকে 12টা কুচোনো, পার্সলে পাতার বদলে আমরা ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আলাদা করে সামান্য ধনে পাতার মোটা ডাঁটিগুলোকে কুচিয়ে নিয়েছি, হাফ চা চামচ মতো যে কোনো ব্র্যান্ডের মিট মশলা, 1/4 চা চামচ জায়ফল গুঁড়ো, ছোটো কাপের 1 কাপ ব্রেড ক্রাম্বস। গ্রেভির উপকরণগুলো দেখিয়ে দিই। একটা ছোট পেঁয়াজ কুচোনো, 7-8টা রসুন কোয়া, কাজু বাদাম 8 থেকে 10টা, আস্ত গরম মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর পরিবেশনের জন্য সামান্য ধনে পাতা কুচি। আগে আমরা মিটবল তৈরি করব। একটা পাত্রে কিমা নিলাম, এর সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, জায়ফল গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, সামান্য ধনে পাতা, ধনে পাতার ডাঁটি কুচি, আর ব্রেড ক্রাম্বস, আর পরিমাণ মতো নুন। এবার আমরা কিমাটাকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি সমস্ত উপকরণগুলো দিয়ে। কিমাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব, এতে বাইন্ডিংটা খুব ভালো হবে। এবার হাতটা আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে দেখো কোফতাগুলোকে আমি তৈরি করে রাখছি। এভাবে কিন্তু একটা বাটির মধ্যে জল নিয়ে বারবার হাতটা ভিজিয়ে তোমরা খুব সহজেই এভাবে মিটবলগুলোকে তৈরি করবে। মিটবলগুলোকে আমরা তৈরি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা সামান্য গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে এবার একে একে মিটবলগুলোকে খুব সাবধানে কিন্তু আমরা হালকা গোল্ডেন করে ভেজে নেব। আঁচটাকে কিন্তু আমরা লো টু মিডিয়াম রাখব, কারণ মিটবলগুলো কিন্তু পুড়ে যাবে ওপর দিয়ে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। মিটবলগুলোকে হালকা গোল্ডেন করে ফ্রাই করে একটা আলাদা পাত্রে তুলে রাখছি। এবার গ্রেভির জন্য উপকরণগুলো আমরা মিক্সিতে বেটে নিচ্ছি। একটা অন্য প্যানে তেল গরম করে আমরা বাটা মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে একটু সাঁতলে নিচ্ছি। আঁচটাকে আমরা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নেব। এবার হলুদ গুঁড়ো অ্যাড করছি,
আমরা এখানে ক্রিমের বদলে কাজু বাদাম ইউজ করছি। ক্রিমটা অনেকটা হেভি আর কিচেনে সবসময় অ্যাভেলেবেল নয়, আর যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারাও কিন্তু কাজু বাদামটাই ইউজ করবে। এক কাপ মতো গরম জল প্রথমে আমরা অল্প অ্যাড করছি, বাকিটা আমরা পরে অ্যাড করব। মশলার কাঁচা ভাবটা কিন্তু আস্তে আস্তে চলে গেছে, এবার আমরা বাকি গরম জলটুকু অ্যাড করে নিচ্ছি। এবার আমরা ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে মিটবলগুলোকে অ্যাড করে দিচ্ছি। খুব সাবধানে মিটবলগুলো গ্রেভির মধ্যে আমরা ডুবিয়ে দেব। এইভাবে খুব সাবধানে করবে যেন মিটবলগুলো ভেঙে না যায়। এবার আঁচটাকে একদম কমিয়ে আমরা আবার 3-4 মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব। গ্রেভিটা একটু শুকিয়ে গেছে, তাই আমি একটুখানি গরম জল অ্যাড করে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন অ্যাড করলাম। সামান্য আর একটু গ্রেভিতে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে অবশ্যই গরম জল ইউজ করছি। আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। গ্রেভিটা ফুটে গেছে, এবার নামানোর আগে পরিমাণ মতো ধনে পাতা দিয়ে পরিবেশন করব। মিটবল রেসিপিটা কিন্তু ইউরোপে পাস্তা বা স্প্যাগেটির সাথে খুব জনপ্রিয়। তোমরা এই মিটবল রেসিপিটা রুমালি রুটি, টোস্ট অথবা রুটি পরোটার সাথেও কিন্তু খেয়ে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।